স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? ফাইবারে বেশি বেশি অর্ডার পাওয়ার উপায়, ঠিক আছে, ফাইবারে আপনারা কিভাবে বেশি বেশি ওয়েতে কাজ পাবে, এটাতে এটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি। যেহেতু আমরা তো অর্ডার মূলত খুব কম পাই, বা কি করলে আমরা অর্ডারটা বেশি পাবো, ফাইবারে যে বিষয়গুলো আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক আছে। যদি আপনাকে বলি যে আমি যদি ফাইবারে যদি প্রথমে যদি সর্বপ্রথম যেটা আপনাকে ভাবতে হবে, সেটা হচ্ছে মূলত লো কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন করতে হবে। তো লো কম্পিটিশন কিওয়ার্ড গুলো কোনগুলা এটা জানা আছে কি কারো? লো কম্পিটিশন, জি, এখানে কিন্তু না ভাইয়া, এটা মূলত ওইটাকে বোঝায় না, ফাইবার বা মার্কেটের এটা বোঝায় না, এটা শুধু আমাদের কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে লো কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচনটা করায়, এটা যে আপনার কোন সেক্টরটাতে কাজের বা কম্পিটিশন বা গিগের সংখ্যা কম, এটাকে বোঝায়, ঠিক আছে। সো এখন যদি আপনাকে যদি আমি যদি একটু সার্চ দিয়ে দেখাই যে লো কম্পিটিশন গিগ, যদি আমি সার্চ দিয়ে দেখাই যে লোগো ডিজাইন, তাই না, লোগো ডিজাইন, লোগো ডিজাইন, সো লোগো ডিজাইনে যদি আমি যদি যাই, দেখেন প্রায় 2 লক্ষ গিগ, প্রায় 1,41,775টা সার্ভিস এখানে এই ইয়েতে। সো আচ্ছা, লোগো ডিজাইনে যদি আমরা যদি কি এখানে কি কম্পিটিশন দেখি, খুবই বেশি কম্পিটিশন না? সো আচ্ছা, তাহলে এখানে কম্পিটিশনটা খুবই বেশি, তাহলে আমরা এমন কিছু ক্যাটাগরিতে বাজ রেডি করব যে ক্যাটাগরিতে খুবই মনে করেন গিগের সংখ্যা কম এবং সার্ভিসটা বেশি সেল হয়ে থাকে, এরকম আমাদের কাছে এইরকম কিওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে, এরকম সার্ভিসটা আমরা যেরকম ইয়াগুলো খুঁজে বের করতে হবে। যদি আমরা যদি মনে করি বিজনেস লিড, তাই না, বিজনেস লিড, ওকে, দেখেন তো বিজনেস লিড এই কিওয়ার্ডে কতগুলো আছে গিগ, দেখেন তো 2328টা। তাহলে আচ্ছা, এই কিওয়ার্ডটাকে আমরা চুজ করতে পারি না, কারণ এই ক্যাটাগরিতে তো বিজনেস লিড, এই ক্যাটাগরিতে কিন্তু গিগের সংখ্যা খুব কম, কিন্তু এখানে সেলস হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে, তাই না? এখানে তো 2300-এর ভিতরে কিন্তু দ্রুত গতিতে আপনি র্যাঙ্কে যেতে পারবেন এবং আপনার সেলসটা বেশি হতে পারবে। সো এটাই মূলত হচ্ছে আপনাকে বুঝাইতেছি যে লো কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন। সো আমরা কিন্তু চাইলে কিন্তু বেশি বেশি, জি ভাইয়া, টাইটেলটা গিগটা যদি পাবলিশ হয়ে থাকে, পাবলিশ যদি না করে থাকে চেঞ্জ করতে পারবেন, দেন চেঞ্জ করা টাইটেলে কি চেঞ্জ করবেন আগে আমাকে সেটা বলতে হবে। ওকে, হ্যাঁ, এখন লো কম্পি, ওকে আচ্ছা, আমি ভাইয়া ক্লাস করতেছি এখন, ক্লাসে মাঝে এই ধরনের কোশ্চেন গুলো একটু করেন, এগুলো ক্লাসের পরে করেন, ঠিক আছে। সো এই ধরনের কিওয়ার্ড গুলো যদি আপনারা যদি নির্বাচন করেন, তাহলে আপনার সার্ভিসটা সেল হওয়া পর্যন্ত সেলটা বেশি হওয়ার সম্ভাবনাটা থাকে অনেক বেশি, বুঝা গেছে ভাইয়া? তাহলে লো কম্পিটিশন রিলেটেড কিওয়ার্ড নির্বাচন করা। সো এটা আবার যায় জানা করতে হবে কিওয়ার্ড রিসার্চে যায় না, সো কিওয়ার্ড এখানে আমার রিসার্চ ওইভাবে করতে হচ্ছে না। সো এখানে আপনাকে বের করতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে গিগ সংখ্যা খুব কম, এই ক্যাটাগরিতে আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। অমিতাভ রায় ভাই, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, 24 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করতে হবে, 24 ঘন্টা। যারা ফাইবারে একবারে নতুন, তাদের 24 ঘন্টা আইটি অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন, এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। 24 ঘন্টা আপনার অ্যাকাউন্টটাকে আপনার অ্যাক্টিভ রাখতে হবে। সো এখন যদি বলেন যে জি ভাই আমি তো মোবাইলে অ্যাক্টিভ রাখি, জি ভাই আমি তো রাত করে অ্যাক্টিভ রাখি, জি ভাই আমি তো ওইটাতে অ্যাক্টিভ রাখি, ভাই ইলেকট্রিসিটি গেলে কি করব, ভাই এগুলো কোনো হয় না, কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। কারণ অ্যাক্টিভ রাখার চেষ্টা এই কারণে করবেন, কারণ আপনার অ্যাক্টিভিটির কারণে আপনাকে বার খুঁজে পেতে হবে। সো এখন এখানে আপনাকে বার এসে সার্চ করছে, দেখেন বিজনেস লিড, তাই না, বাইরে এখানে এসে সার্চ করছে বিজনেস লিড, কিন্তু বিজনেস লিড সার্চ দিয়ে বাইরে এখন দেখতেছে এসব পার্সনরা অনলাইনে নাই, অনলাইনে নাই, তাই না? তখন বাইরে যে অনলাইন সেলারে আপনাকে সার্চ করতে পারে, অনলাইনে সেলারে সার্চ করতে পারতেছে, অনলাইন সেলার যদি সার্চ করতে পারে, যদি বিজনেস লিড এই রিলেটেড কিওয়ার্ড যদি সার্চ করে, যদি অনলাইন সেলার যদি ক্লিক করে, তাহলে যারা অনলাইনে আছে তাদেরকেই তো এখানে শো করবে, তাই না?
যারা অফলাইন আছে তাদের তো শো করবে না, করবে কি? করবে না। যারা অনলাইন আছে তাদেরকে শো করবে, তাহলে এখান থেকে একটা কাজ পাওয়ার সম্ভাবনাটা আপনার বেশি থাকে। ভাই এখন কি করবো ভাই, নেটওয়ার্কের মনে করেন তো আর তো নেটওয়ার্ক। ওকে তাহলে জি ভাইয়া, বুঝলাম না। ওকে 24 ঘন্টা আপনাকে বা অনলাইন, অনলাইনে আপনাকে 24 ঘন্টা অনলাইনে থাকার চেষ্টা করতে হবে। অনলাইনে থাকা যখন চেষ্টা করবেন আপনার সার্ভিসটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি 24 ঘন্টা অনলাইনে কিভাবে থাকবেন? সো আমরা যখন এই যে বিজনেস লিড লিখে যখন আমরা সার্চ করলাম, তাই না, এখানে তো অনেকগুলো গিগ আসলো। সো বায়ার হচ্ছে বিজনেস লিডের প্রয়োজন, বায়ার এখানে এসে সার্চ করলো যে বিজনেস লিড দিয়ে। সো বায়ার সার্চ করে দেখতে সেখানে কেউ অনলাইনে নাই। সো অনলাইনে যারা নাই তাদের কি এসএমএস করলে তারা কি রিপ্লাই দিবে? রিপ্লাই দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে কাকে রিপ্লাই দিবে? তাহলে যারা অনলাইনে আছে তাদের তো খুঁজে বের করতে হবে, তাই না? তাহলে বায়ার যদি এখানে যদি অনলাইনটা যদি সিলেক্ট করে দেয়, তাহলে যারা অনলাইনে আছে তাদেরকে এখানে শো করবে না। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, যারা অনলাইনে আছে তাদেরকে বা অনলাইনে থাকার অ্যাক্টিভিটিতে বাড়াইতে হবে। যখন আপনি আরো একটা বিষয় হচ্ছে, আপনি যখন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, একটা না দেখবেন যে আপনাকে ফাইবার র্যাঙ্ক করতে বাধ্য হয়েছে, দেন আপনাকে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে এক্ষেত্রে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? ওকে ভাই, আপনি আপনি এখানে আপনি এখানে ফ্রিল্যান্সিং করতে আসছেন, তাই না? ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কি কি লাগবে? কম্পিউটার লাগবে, তাই না? আর ফ্রিল্যান্সিং কি অফলাইনে চলে না অনলাইনে চলে? তাহলে অনলাইনে চলতে গেলে আপনাকে অনলাইনে থাকতে হবে, তাই না? এখানে আমাদের বাইরের দেশে ক্লায়েন্ট, বাইরের দেশে কমিউনিকেশন, বাইরের দেশে কমিউনিকেশন করতে গেলে কি করতে হবে? অনলাইনে থাকতে হবে। সো অনলাইনে আপনাকে থাকতে গেলে অবশ্যই আপনাকে 24 ঘন্টা রাখতে হবে। সো হ্যাঁ, এখন একটা কথা বলতে পারি যে আপনি বন্ধ করবেন কবে? আমি বন্ধ করি যেমন হচ্ছে পার ডে রবিবার, পার ডে রবিবার ছুটির দিন, ইন্টারন্যাশনাল ছুটি। সো আপনাকে যে ল্যাপটপটা আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন যে অফ করে রাখার জন্য, ল্যাপটপটা কি তুলে আলমারিতে রাখার জন্য? ওটাতে তো কাজ করার জন্য আপনি আনছেন, সো কাজ করে, ঠিক আছে? এটা নিয়ে কোনো প্রবলেম না। ল্যাপটপের যে আপনি চিন্তা ভাবনা করতেছেন এটা পড়ে যাবে ওইটা পড়ে যাবে, ভাই যখন আপনি আমার লাইফে, আমি প্রায় 4 বছর ধরে আমার ল্যাপটপটা চালাতেছি, বাই দ্য ওয়ে এই ওপেন করে রাখার জন্য বা চালু রাখার জন্য আমার ল্যাপটপের কোনো প্রবলেম এখন পর্যন্ত হয় নাই। হ্যাঁ, হয়েছে অফ করে রাখার জন্য, অফ করে রাখার জন্য আমার ল্যাপটপের প্রবলেম আছে, বাই দ্য। হ্যাঁ, অফ করে রাখার, আপনি একটা না একটা ল্যাপটপ 7 দিন ফেলে রাখেন, আপনার ল্যাপটপের ব্যাটারি ডাউন, ল্যাপটপ স্লো হয়ে যাবে, যান। সো ওকে, মেসেজের রিপ্লাই, জি বলেন। মোবাইল অনলাইন থাকলে, আপনাকে মোবাইল অনলাইনে থাকতে গেলে আপনার এই যে ডিসপ্লে আলো যদি নিভে যায় আপনি অনলাইন থেকে চলে যাবেন, মোবাইলে এই সমস্যা, ঠিক আছে? আর মোবাইলটা গরম হয়ে যায় বেশি, জি বলেন। কারেন্ট গেলে এখন আপনি ফোনের নেটওয়ার্ক দিবেন বা রাউটারের নেটওয়ার্ক দিবেন, যদি না হয় তাহলে কিছুক্ষণ থাকলো, কারেন্ট তো আর মনে করেন 24 ঘন্টার জন্য থাকতেছে না, তাই না? ওকে, মেসেজ আর রিপ্লাই, ক্লায়েন্ট মেসেজ দিলে দ্রুত রিপ্লাই করার চেষ্টা করুন এবং ক্লায়েন্টকে কনভিন্স করুন বা হ্যান্ডেলিং করুন। কারণ এখানে আপনাকে যদি বলি যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে, তাই না, যে তার 500 লিড লাগবে, তো 500 লিডের জন্য সে আপনাকে বলছে যে $50 দিবে, কিন্তু $50 দিচ্ছে। সো হ্যাঁ, আপনি আরো সুন্দরভাবে হ্যান্ডেলিং করেন, বায়ারকে আপনি সুন্দরভাবে যত কনভিন্স করতে পারবেন আপনার সার্ভিসটা তত হাই রেটে সেল হবে। যদি সেটা যদি আপনি যদি $10-এর কাজ $20 নিতে পারেন, $20-এর কাজ আপনি $100 নিতে পারেন, আপনার হ্যান্ডেলিং এর উপরে সবকিছু নির্ভর করবে, ঠিক আছে? আর মেসেজটা দ্রুত এটা দ্রুত এই জন্য ফার্স্ট, জি ভাইয়া। আর কোন হ্যান্ডেলিংটা করবেন এইভাবে, সাপোজ আপনাকে বায়ার এখন বলছে যে আপনার 50টা লিড লাগবে, সো 50টা লিডের জন্য আপনি বায়ারকে বলতেছেন যে আচ্ছা স্যার আপনার এই কাজটা আমি দেখলাম, সো এই কাজটা খুব ইজি না, এটা অনেক কঠিন, সো এইভাবে কাজ করতে হবে, আমাকে কিছু পেজ সাইটের অ্যাক্সেস নিতে হবে। সো এইভাবে বায়ারকে দেন যখন বুঝাবেন, তখন বায়ার আপনার এই বোঝানোর ক্ষেত্রে বা আপনার বোঝানোর সিস্টেমটি এমন ভাবে বোঝাইতে হবে যেন বায়ার যেন ট্রাস্টেড করে যে না ঠিক আছে এই পার্সনের কথা, তাহলে আর $50-এর কাজ $100 রেখে দিতে হবে, তাহলে আমার কাজের কোয়ালিটিটা আরো বেস্ট আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা?
হচ্ছে, দাঁড়ান তো 1 মিনিট। ও মামি, রাব্বি কোথায় গেছে? রাব্বি কোথায় গেছে? না তাই করছি, না 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 তাই করছি, ইবনি করছি। ওকে, তাহলে আপনার মেসেজের রিপ্লাই থেকে দ্রুত গতিতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাইরে তো প্রথমবার তাই না, বা আমাদের কিছুদিন বাইরে দ্রুত গতিতে মেসেজ রিপ্লাই দেওয়াটাই বেস্ট হবে সবচেয়ে পরিমাণ, ঠিক আছে ভাই? তারপর আসেন যে গিগ টাইটেল। এখন এটা মোবাইল আসছে, এ রুবাইয়া, এই বাসি বাতাস না, বাসি বাতাস না, এই যে আওয়াজ আসছে, এটা বুঝতে পারছেন যে কি টাইটেল ব্যবহার করতে হবে? হ্যাঁ, হ্যালো, গিগের টাইটেলের সাথে আপনাকে একাধিক কিছু কিওয়ার্ড রাখতে হবে। একটা টাইটেলের ভিতর যদি আপনাকে সাপোজ আমি একটা উদাহরণ দেই, যে এর আগে কিন্তু উদাহরণ দিয়েছিলাম, বাইদ আমি আবার একটা উদাহরণ দেই। আচ্ছা এখানে দেখেন, আই উইল ডু টার্গেটেড বিটুবি লিঙ্কডইন এন্ড লিঙ্কডইন বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড বিজনেস লিড, টাইটেলটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা এখানে কিন্তু আমাদের কিন্তু লিঙ্কডইন একটা টাইটেল আছে, বিটুবি একটা লিড আছে টাইটেল আছে, তারপরে লিড জেনারেশন একটা টাইটেল আছে, বিজনেস লিড একটা আছে, তাই না? তাহলে কয়টা রিলেটেড ট্যাগ ইউজ করছে? তাহলে মেইন কিওয়ার্ড কি? বিটুবি, বিটুবি কিন্তু তার মেইন কিওয়ার্ড, তাই না? তারপরে তার সাথে রিলেটেড কিওয়ার্ড কি কি আছে? লিঙ্কডইন আছে, বিজনেস লিড আছে, লিড জেনারেশন আছে। কিন্তু দেখেন একটু ভালো করে দেখেন, তাহলে এই রিলেটেড আপনাকে রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে। সো রিলেটেড ট্যাগ আপনার কিওয়ার্ডের মেইন কিওয়ার্ডের সাথে বা ট্যাগের সাথে আপনার মেইন কিওয়ার্ডের সাথে আপনার রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে, তাহলে দেন এক্ষেত্রে আপনার কাজ করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা কিওয়ার্ড বা দুইটা কিওয়ার্ড ইউজ করি, বা একটা কিওয়ার্ড অনেক সময় ইউজ করি, তাই না? এই জিনিসটা থেকে আমাদেরকে ধারণাটা আউট করতে হবে। সো এর আগে কিন্তু আমরা অ্যামাজনে যখন কিওয়ার্ড অ্যামাজনে যখন প্রোডাক্ট রিসার্চে যখন ক্লাসটা করি তখন কিন্তু বুঝাই দিচ্ছি, দেখেন এখানে কিন্তু সে কিন্তু দুইটা সার্ভিসের কথা উল্লেখ করছে, করে নেয়। এটা কিন্তু আপনাকে একটা আকর্ষণ করার জন্য, এবং ওখানে কিন্তু আমার ট্যাগও কিন্তু ইউজ হয়ে গেছে, মেইন কিওয়ার্ডের সাথে কিন্তু আমি কিন্তু রিলেটেড ট্যাগ গুলো ইউজ করছি, যার কারণে সার্ভিসটা সবচেয়ে পরিমাণ বেশি। আপনারা এইভাবে একটা নিয়মতান্ত্রিক ভাবে একটা গিগের টাইটেলটা নির্বাচন করেন, দেখেন সার্ভিসটা আপনাদের এমনিতে চলে আসবে, ঠিক আছে? তারপরে গিগ ডিসক্রিপশন, যদি গিগ ডিসক্রিপশনে যাই, আপনি যে গিগটি অফার করবেন এটা সুন্দর বা স্বাবলম্বনী বর্ণনা দেওয়ার চেষ্টা করুন, তাহলে বায়ার আপনার সার্ভিসটি কেনার ব্যাপারে বেশি প্রাধান্য দেবেন। আপনি যে গিগটি রেডি করতেছেন সেই গিগের গিগটি অফার করবেন, এবং গিগের যে গিগে যে কথাগুলো আমরা লিখি সেই অফার গুলোর সম্পর্কে আপনাকে একটু সুন্দর ভাবে বর্ণনা দিতে হবে। যদি লিঙ্কডইন নিয়ে যদি কাজ করেন, লিঙ্কডইন এর সার্ভিস যদি প্রোভাইড করতে থাকে, তো অবশ্যই লিঙ্কডইন নিয়ে তো বর্ণনা দিতে হবে, তাই না? তো আদার্স ওয়াইজ কোনো কিছু কিন্তু বর্ণনা দেবেন না। লিঙ্কডইন এ আপনি কি এত একটা সুন্দর ভাবে বর্ণনা দেবেন, লিঙ্কডইন থেকে কিভাবে আপনি লিড কালেক্ট করবেন সেই কথাগুলো উল্লেখ করবেন, এবং লিঙ্কডইন এ কি কি আপনি বিজনেস মেইল বের করার ক্ষেত্রে আপনি কি কি টুলস ইউজ করবেন সেইগুলোর কথা উল্লেখ করবেন, তাহলে বায়ার আপনার সার্ভিস কেনার ক্ষেত্রে একটা প্রাধান্য দেবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, অফার, ক্লায়েন্টের সাথে কাজ শেষ হলে তাকে অফারের জন্য স্যার আপনার অফারের ক্লায়েন্টের সাথে কাজ শেষ হলে তাকে অফারের জন্য তাকে আপনার জন্য সার্ভিস গুলো অফার করুন। আপনার জন্য যে সার্ভিস গুলো আছে, সাপোজ আপনি বিটুবি লিড জেনারেশনে কাজ করেন, তাই না? বিটুবি লিড জেনারেশন করেন, সো আপনি যদি বায়ারকে বলেন যে আপনি আমার কাছ থেকে ইমেল মার্কেটিং এর সার্ভিসটাও নিতে পারেন, সো বায়ারকে বলতে পারেন যে আপনি আমার কাছ থেকে হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইনের সার্ভিসটাও নিতে পারেন। তো আপনি বলতে পারতেছেন যে আপনি আমার কাছ থেকে এটা নিয়ে আপনাকে হতে পারে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নিতে পারেন। সো আপনি যে সার্ভিসগুলো সেল করেন সেই সার্ভিসের কথা আপনি বায়ারকে উল্লেখ করবেন যে আমি এই ধরনের সার্ভিসও প্রোভাইড করে থাকি, তাই না? সো আপনি সার্ভিস সেল করেন বিটুবি লিড জেনারেশন, দেন তার সাথে যদি আপনি বায়ারকে বলেন যে আমি এই ধরনের আরো সার্ভিস প্রোভাইড করে থাকি, তাহলে বায়ার কিন্তু দেখা যাবে যে আপনাকে হয়তো আবার নক করবে যে আমার এই সার্ভিসটা লাগবে, বায়ারের হয়তো ইমেল মার্কেটিং করা লাগতো,
বার বলে তাহলে আমাকে ইমেল মার্কেটিংটা আপনি করে দেন, যে ইমেল বের করছেন আপনি, আপনি তাহলে ইমেল মার্কেটিং করে দেন, তাহলে 1000 ইমেলের জন্য মার্কেটিং করে ইমেল সেন্ড করার জন্য আপনি কত ডলার নেবেন, ঠিক আছে? সেটাই তো বায়ার বলবে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? সো আপনার, জি ভাইয়া, জি, এখন ইমেল মার্কেটিং, এখন ওটা তো আমরা যখন যাব তখন আপনাকে বলে দিই, এখন নাই বলি। আচ্ছা, তারপরে যদি বললেন যে ইমেল মার্কেটিং এর, আচ্ছা তারপর আমরা একটু দেখি যে ইমেল মার্কেটিং এর রেট। সো একজন এক এক ভাবে সার্ভিসটা প্রোভাইড করে, তাহলে আমরা একটু ইমেল মার্কেটিং, ওকে, পার্থক্য তো আছে ভাইয়া। একটা হচ্ছে লিড কালেক্ট করতেছে, আরেকটা হচ্ছে সেন্ড করতেছে, দুইটাই আলাদা। যে মেল ক্যাম্পিং, এখান থেকে তাকে হচ্ছে পটেনশিয়াল কাস্টমার এনে দিতে হবে, ঠিক আছে? বল্ক মেল সেন্ডার, সুইনি দেখেন $45, $45 25 মিলিয়ন মেল সেন্ড করে দিবে। সেন্ড বল্ক ইমেল, ইমেল ব্লাস্ট, ও ইমেল সেন্ডার ব্লাস্ট, 25 মিলিয়ন ইমেল অর ইয়োর ক্যাম্পিং উইথ দ্য ডিটেলস রিপোর্ট, 25 মিলিয়ন সেন্ড করে দেয়। বুঝতে পারছে? হ্যাঁ, এটা তো ভাই সফটওয়্যার কাজ করতেছে, তাই না? এটা সফটওয়্যার কাজ করতেছে, একটা মেল সেন্ডার দিয়ে আপনার যে অনেক অনেক, জি জি জি, ওকে, স্ক্রিন শেয়ার দেন আপু, স্ক্রিন শেয়ার দেন আপনি। সো এগুলো আরেকটা, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আপনাকে কিন্তু বায়ার কিন্তু মেল সেন্ড করার ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন কিন্তু ওয়ে দিতে পারে। যেমন আপনাকে আমি যদি বলি যে সেন্ড ব্লাস্টার দিয়েও কেউ নেয়, কেউ মেল চ্যাম্প দিয়েও নেয়, সো আদার্স আরও কিছু সাইট আছে, সেই সাইটগুলো থেকেও বায়ার কিন্তু এভাবে সেন্ড করে নেয়। সো আমাদের কিন্তু একটা ওয়ে শিখলে কিন্তু হবে না, আমাদের দুই তিনটা, এক একটা ওয়েতে এক একটা রেট প্রয়োজন পড়ে, ঠিক আছে? কোনোটা পেইড, কিন্তু মূলত বায়াররা যখন হচ্ছে একটা মেল সেন্ডার নিয়ে যখন যখন মেল সেন্ড নিয়ে কাজ করে, তখন মূলত একটা দেখা যায় যে আমাদের একটা টুলস ভাড়া নিতে হয়, মিনিমাম দেখা যায় যে $100 বা $200 করে, আর বায়ার তো কম মেল সেন্ড করবে না, বুঝছেন? সো আপনি যদি মেলই যদি কালেক্ট না করেন, তাহলে মেল সেন্ড করবেন কই থেকে, তাই না? স্ক্রিনটা আসতেছে? হ্যাঁ আসছে। এটা হচ্ছে আপনার কোনটা, এটা তো আপনার অফার, জব জব অফার, আপনাকে এটাতে এখন অ্যাপ্লাই করতে হবে, দেন অ্যাপ্লাই করলে আপনাকে হয়তো বা নক করতে পারে ভাইয়া, আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটাতে। হ্যাঁ হ্যাঁ, এখন ওই জব, এখন আগে ডিটেলসটা পড়েন, উনি কি চাচ্ছে, উনি কি চাইতেছে আগে এটা নিয়ে পড়েন, আগে স্টাডি করে নেন, ওটাতে উপরে কি লিখছে ওটা পড়েন আগে আপনি। ওকে, ঠিক আছে, তাহলে উনি কি চাচ্ছে বাংলাতে এখন বলেন, কি বুঝলেন উনি যেহেতু বললো, আপনি কি চাইতেছে উনি? ওকে, ঠিক আছে, তাহলে এই কাজগুলো আপনি কিভাবে ওনাকে করে দিবেন, এই কাজটা আপনি ওনাকে কিভাবে করে দিবেন, ঠিক আছে? ওনাকে শুরু করে দেন যে হাই, আই ক্যান ডু দিস জব, এবং দেন তারপরে আপনি এর কাজটা কিভাবে সম্পূর্ণ করে দিবেন, বা কই কই থেকে কাজগুলো বের করে দিবেন, তো কই থেকে কিভাবে কাজগুলো সার্চ করে এবং কোন টুলস এর মাধ্যমে আপনি এই কাজগুলো তার সবকিছু কমপ্লিট করে দিবেন। সো এই কথাটা উল্লেখ করতে হবে। সো বায়ার রিকোয়েস্টটা চলে গেছে, আপনি অটো রিকোয়েস্টটা অফ করেন নাই সম্ভবত। বাই, এখন এই কথাগুলো আপনি উল্লেখ করে ওকে তারপরে লাস্টে লিখে দেন, দেখে দেন আই এম ওয়েটিং ফর ইওর টাইম, না আই এম ওয়েটিং ফর ইওর পজিটিভ রিপ্লাই, থ্যাংক ইউ ফর ইওর টাইম, কিছু দুই লাইনে শর্টকাট লিখে দেন ওর কাজটা আপনি কিভাবে করবেন, মূলত এই কথাটাই আপনি উল্লেখ করতে হবে। যা আপনি যে লিড জেনারেশন শিখছেন, তাই না? সো আমরা লিড গুলো কিভাবে কালেক্ট করছি, সো এই কথাগুলো অনেক উল্লেখ করেন যে আমি আই ক্যান ফাইন্ড ইওর লিড দেন গুগল অর ইউলিপ অ্যান্ড আই ক্যান ফাইন্ড ইওর ইমেল অ্যাড্রেস, দেন দুই চারটা টুলস এর নাম লিখে দিলেন। হ্যাঁ হ্যাঁ, মেনশন করতে পারেন, মেনশন করতে পারেন, নো প্রবলেম,
মেনশন করেন, নো প্রবলেম, মেনশন করেন। এখানে এখন উনি কত দিছে দেখেন, $10। সো এখানে টোটাল অ্যামাউন্ট 10, সময় দিছে হচ্ছে কয়দিন, সময় 10 দিন, টোটাল অ্যামাউন্ট দেন ওনাকে। তারপরে এখন হ্যাঁ টোটাল অ্যামাউন্টের উপরে ওনাকে ওখানে লিখে দেন যে আপনার ওখানে লিখে দেন হাউ মাচ নিড ইউর লিভ, সর্বশেষে একটা স্টার চিহ্ন দিয়ে দেবেন হাউ মাচ নিড ইউর লিভ, এবং ওখানে লিখে দেন 50, কারণ উনি এখানে রেটটা অ্যালার্ট করে নাই, রেটটা ওখানে ওখানে আপাতত 10 বা 5 দিয়ে দেন, কারণ উনি তো ডলার ওখানে ইয়ে করে নাই। উনি হয়তো 50টা লিটার নিতে পারে, উনি হয়তো 100টা লিটার নিতে পারে, তাই না বিষয়টা? ওকে হ্যাঁ দিয়ে দিন, সমস্যা নেই, আনলিমিটেড। ওটার প্রয়োজন নাই, হ্যাঁ সাবমিট অফার করে দিন। হ্যাঁ 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 অবশ্যই মেসেজ করবো আপনাকে। ওকে ভাই এখন বলেন যে আপনাদের কোনো ফাইবার নিয়ে আমি যেটুকু বুঝালাম এইটুকুতে আপনাদের দেন আর কোনো কোশ্চেন? হ্যালো হ্যালো জি, এখন বলেন যে ফাইবার নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, আমি যেটুকু বুঝালাম দেন এর ভিতরে কোনো কোশ্চেন আছে কি না, থাকলে আপনারা আমাকে আক্স করতে পারেন। জি হ্যাঁ, তাহলে অমিতাভ রায় ভাই কোনো কোশ্চেন আছে আপনার? কাজল রায় ভাই, ভিডিও লিংক লাগবে? আচ্ছা ভিডিও লিংকের বদলে আপনাদেরকে আমি লেখাটাই দিয়ে দিই, ভিডিও লিংকটাও দিচ্ছি, সমস্যা নাই, লেখাটাও কাজে রাখবে, ভিডিও তো দেখবেন দেখবেন, লেখাটাও সেভ করে রাখবেন, নোটপ্যাডে এগুলো সেভ করে রাখবেন, কাজে দিব অনেক সময়, স্টাডি করবেন এবং কাজে দিবে। তারপরে যদি আরো যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে বলেন। শুনেন মূলত গিগের এই কটা বিষয়কে যদি আপনি যদি ফোকাস করতে পারেন তাহলে আপনাদের সেলসটা অনায়াসে বৃদ্ধি পাবে, কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে রিসার্চ করি না। আমি কিন্তু একটা গিগ তৈরি করতেছি ভাই 3 দিন ধরে, 3 দিন ধরে একটা টাইটেল চেঞ্জ করছি কয়বার জানেন, 8 বার টাইটেল চেঞ্জ করছি, টাইটেল লিখি খুব সুন্দর হয়, আসে শুয়ে থাকে, শুয়ে থাকে আচ্ছা এই টাইটেল লিখে না ওইটা ক্যান্সেল, এটা বেস্ট। সো প্রত্যেকটা টাইটেলকে আমরা কিন্তু সাজাই এবং প্রত্যেকটা টাইটেলকে আমরা হচ্ছে ইয়া করি যে মূলত চেঞ্জ করি। সো এই বিষয়গুলো হচ্ছে মূলত একটা আইডিয়া। আপনার হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের বিষয়ে আমরা কিন্তু খুবই একটু ভালো একটা ইয়া রাখি, এবং প্রাইস রেটের বিষয়ে তো ওটার তো কথা বলাই লাগবে না ভাই, প্রাইসে মনে করুন ওটাতে আরো সবচেয়ে বেশি পরিমাণ ইয়া করি আমরা, প্রাইসের রেটটাতে সর্বোচ্চ বেশি আমরা ইয়া করে থাকি, টাইম দিয়ে থাকি যে প্রাইসটা আসলে বেস্ট হইতে হবে।